নমস্কার, আমি দেবশ্রী সুকন্যা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ, এই স্ক্রিনের নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করলেই তোমরা আমাদের এই চ্যানেলটিকে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করে নিতে পারবে এবং পাশে থাকা বেল আইকন এবং বেল আইকনের মধ্যে থাকা অল নোটিফিকেশনটিকেও অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার আপলোড হওয়ার সমস্ত ভিডিওর খবর তোমরা পেতে পারো। করোনা মহামারীর কারণে আমাদের সকলেরই জীবনযাত্রার ধরনটাই বদলে গেছে। খুব প্রয়োজন ছাড়া আমরা কেউই বাড়ির বাইরে বেরোতে সাহস পাচ্ছি না। এমনকি সরকারও বিজ্ঞপ্তি দিয়ে জানাচ্ছেন যে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোবেন না। তবে আমরা ঘরবন্দি থাকলেও প্রকৃতি কিন্তু চলছে তার নিজস্ব নিয়মে। এসে গেছে ফলের মরশুম, বিশেষ করে ফলের রাজা আমের মরশুম। কিন্তু আশ্চর্যের একটা বিষয় হলো যে এই সংকটকালে আমরা ইমিউনিটি বাড়ানোর জন্য বিভিন্ন রকমের ইমিউনিটি বুস্টার খাবার দাবার ওষুধপত্র এমনকি মুঠো মুঠো ট্যাবলেট খাচ্ছি। অথচ এখন আমাদের হাতে সবচেয়ে নাগালের কাছে থাকা আমের ইমিউনিটি বুস্টিং ক্ষমতার সম্পর্কে কিন্তু আমরা কেউই খুব একটা ওয়াকি বহাল নই। তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইমিউনিটি বুস্টার আমকে নিয়ে নতুন একটি ভিডিও। এবং সুগন্ধ ছাড়াও রসালো আমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন। এক কাপ পরিমাণ মতো আম, অর্থাৎ কিনে 165 গ্রাম আম আমাদের শরীরে প্রতিদিনকার ভিটামিন সি এর চাহিদার 67% পূরণ করতে সাহায্য করে। আমরা সকলেই জানি যে ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে, আমাদের দ্রুত সুস্থ হতে সাহায্য করে। এছাড়াও ভিটামিন সি কিন্তু আমাদের শরীরে আয়রনের অ্যাবজর্পশন বা শোষণেও সাহায্য করে, আমাদের চুল এবং ত্বককেও ভালো রাখতে সাহায্য করে ভিটামিন সি। এই সময় আমরা অনেকেই দোকান থেকে ভিটামিন সি এর ট্যাবলেট কিনে প্রায় প্রত্যেক দিন নিয়মিত করে খাচ্ছি। কিন্তু তার বদলে যদি আমরা 1 কাপ থেকে 2 কাপ পরিমাণ মতো আম নিয়ম করে খেতে পারি, তাহলে কিন্তু একদম ন্যাচারাল ওয়েতে আমাদের শরীরে ভিটামিন সি এর চাহিদা মিটবে। 1 কাপ আম ভিটামিন এ এর দৈনিক চাহিদা 10% মেটাতে পারে। ভিটামিন এ একটা হেলদি ইমিউন সিস্টেমের জন্য খুবই দরকার। বিভিন্ন রকম ইনফেকশনের বিরুদ্ধে এই ভিটামিন কিন্তু আমাদেরকে লড়তে সাহায্য করে। এছাড়াও আমরা সকলেই জানি যে ভিটামিন এ চোখের জন্য খুবই ভালো, তাই প্রতিদিন যদি পর্যাপ্ত পরিমাণে আম আমরা খেতে পারি, তাহলে ভবিষ্যতে চোখের বিভিন্ন রকমের সমস্যা থেকে আমরা দূরে থাকতে পারব। জরুরি মিনারেলসগুলোর মধ্যে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, কপার আমের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে। 1 কাপ আম আমাদের দৈনিক কপারের চাহিদা 10% মেটাতে পারে। আর এই কপার আমাদের শরীরের লোহিত রক্ত কণিকার উৎপাদনের একটি অন্যতম উপাদান। আমের মধ্যে থাকা অ্যামাইলেজ উৎসেচক বড় খাদ্যকণাগুলোকে ভেঙে ছোট আকারে পরিণত করে, ফলে দেহকোষে খাদ্যকণার শোষণ ভালো হয়, যা হজমের পক্ষেও কিন্তু বিশেষ সাহায্যকারী। এছাড়াও আমের মধ্যে প্রচুর পরিমাণে জল এবং ডায়েটারি ফাইবার থাকার কারণে পেট পরিষ্কারের সাহায্য করে আম, তাই নিয়ম করে যদি আম খাওয়া যায় তাহলে কিন্তু কনস্টিপেশনের সমস্যাও দূরে থাকবে। আমের মধ্যে ভিটামিন সি এবং ফাইবার থাকার কারণে এটা এলডিএল কোলেস্ট্রল অর্থাৎ খারাপ কোলেস্ট্রলের মাত্রাকে কমিয়ে দিয়ে শরীরে কোলেস্ট্রলের মাত্রাকে বজায় রাখে। এই খারাপ কোলেস্ট্রলের কারণে কিন্তু হৃদযন্ত্রের নানান রকম সমস্যা দেখা দিতে পারে। আমের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের কোষগুলোকে ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করে, আমাদের শরীরকে সুস্থ সতেজ রাখে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেলে কিন্তু আমাদের শরীরে বয়সের ছাপ পড়তে পারে না, আমাদের চুলও খুব ভালো থাকে। আম বডি ফ্যাট এবং ব্লাড সুগারের লেভেলকে নিয়ন্ত্রণ করে ওজন কমানোর ক্ষেত্রেও কিন্তু পজিটিভ ভূমিকা নেয়। তবে আমের এত গুণ শুনে কখনোই কিন্তু অত্যাধিক পরিমাণে আম খেতে যাবে না, বিশেষ করে যাদের ইউরিক অ্যাসিড রয়েছে তারা কিন্তু খুব বুঝে শুনে আম খাবে, কারণ অত্যাধিক পরিমাণে আম ইউরিক অ্যাসিডের লেভেলকে অনেকটাই বাড়িয়ে দেয়। একজন সুস্থ মানুষের পক্ষে সারাদিনে 2 কাপ পরিমাণে আম অর্থাৎ 330 গ্রাম আম খাওয়াটাই যথেষ্ট।
আর আম খাওয়ার আগে অবশ্যই আমগুলোকে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেবে। এবং কাটা ফ্রেশ আম খাওয়াটাই কিন্তু সবচেয়ে ভালো আমের জুস বা শরবত খাওয়ার থেকে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর তোমাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থেকো সবাই।